আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা পাখি এটা হলো আমাদের দেশি কুকু এ ভুল করে আজকে আমার পাখির ঘরের মধ্যে ঢুকে যায় সকালে আমি অনেক চেষ্টা করছিলাম এ যাতে বাইর হয়ে যায় আর আমার পাখির ঘরে সব জানারা দরজাতে নেট লাগানো কোনো দিক দিয়ে বাইর হওয়ার কোনো প্রসেস ছিল না শুধুমাত্র দরজা খোলা রাখলে সে ঢুকতে পারে আমি পাখিদের খাবার দেওয়ার জন্য গেট খোলা রেখেছিলাম তখন সে ঢুকে যায় বা দুপুরে এসে দেখি সেটা বাইর হতে পারে নাই অনেক চেষ্টা করেছিলাম একে বাহির করে দেওয়ার জন্য বাট সে গেটের ওদিকে যাচ্ছিলোই না তো বন্ধুরা বিকেলে আস্তে আস্তে দেখি এ একটা টায়ার হয়ে গিয়েছে এই ইজিলি আমার হাতে ধরাও দিয়েছে তো এখন আমার একটা কাজ করতে হবে এখানে আমি উন্মুক্ত করব তার আগে আপনাদের সঙ্গে এই জিনিসটা আমি শেয়ার করছি যে দেখুন এই পাখিটা কত সুন্দর আমাদের দেশি ঘুকু আর গলায় দেখতে পাবেন যে কত সুন্দর এ দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা ডট তো আমি যখন বকুড়েই ছিলাম আমি অনেক সময় এরকম পাখি আমি কেজের মধ্যে দেখতাম তা সেল করতেন বাট কোনো সময় তিনি এটা মানে বি মানে বলতেন না যে আসলে এটা হচ্ছে আমাদের দেশি ঘুঘু এবং উন্মুক্ত হয়ে থাকতে পছন্দ করে তো শহরের অবস্থায় যখন আমরা ছিলাম এটা মানে তেমনটা দেখা যেত না বা গ্রামে আসলে এটা কিন্তু ভালোভাবে দেখা যায় শহরের মানুষগুলো কিন্তু সাধারণত এটা বুঝতে পারবেন না তো এই জন্য মনে করতাম যে এই যেহেতু অনেক সুন্দর দেখতে আমাদের অন্যান্য যে মানে ঘুঘুগুলো এবং বেচা হয় তাদের থেকে কিন্তু আমাদের দেশি ঘুঘু এটা কিন্তু অনেক সুন্দর তো এই জন্যই মনে করতাম যে আসলে এটাও সম্ভবত মানে কেস বাড়ি কেস বাড়ি হিসাবে এটাকে সেল করতো যেহেতু এই অনেক সুন্দর বাট বন্ধুরা আসলে তা না নর্মালি যে ঘুঘুগুলো সেল করা হয় তারা কিন্তু এত সুন্দর হয় না এই জন্য মনে করতাম না এগুলোও হয়তো বা কেস বাড়ি কিন্তু আসলে না বন্ধুরা আমি গ্রামে আসার পর এর সঙ্গে কিন্তু আমার খুব ভালো খাতির আমি রেগুলারই মানে প্রত্যেক সে আমার কাছ থেকে সে খাবার খেয়ে যায় বাট আমার টেম না আমাকে দেখে ভয় করে অবশ্যই আপনারা জানেন যে ঘুঘু পাখিরা অনেক ভয় করে বাট আপনারা এই পাখিটাকে খেয়াল করুন আপনারা যদি কোনো সবে দেখতে পান এই রকম পাখি এই ঘুঘু পাখি এটা তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে আমাদের দেশি ঘুঘু এই উন্মুক্ত হয়ে থাকতে পছন্দ করে এ কিন্তু মূলত কেস বার্ট নয় একে কোনো সময় আপনারা সেল করবেন না এবং কোনো সেলার বা অন্য কোনো দোকানে যদি সেল করে তাহলে অবশ্যই আপনার সতর্ক হবেন তাকে আপনার সতর্ক করবেন যাতে সেই এমন পাখি না না সেল করে তো বন্ধুরা ঠিক আছে একে আজ আমি উন্মুক্ত করব আগে বারবার আমি আপনাদের বলছি খাঁচার পাখি খাঁচায় এবং বনের পাখি বনে দেখুন কত সুন্দর পাখি কত সুন্দর পাখি এ কিন্তু অনেক ছটপট করে সারা সারাদিনে সে আজকে মানে টায়ার্ড হয়ে গিয়েছে তো লাফালাফি করে এই জন্য এখন সে আর কিছুই বলছে না ওফ তুমি ঘরের মধ্যে কেন ঢুকেছো বাবু ঘরের মধ্যে ঢুকলে তুমি বাইরে হতে পারবে যাও তুমি চলে যাও একে আমি এ দেখুন আমি একে উন্মুক্ত করব। এ কিন্তু আমি ছেড়ে দিয়েছি বাট এ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে সে উন্মুক্ত হয়ে গেছে এতক্ষণ হাতে যেহেতু হাতে যেহেতু তাকে খুব সুন্দরভাবে ধরে রেখেছিলাম ওফ যাও বাবু তোমাকে তো ছেড়ে দিয়েছি যাও ছেড়ে দিয়েছি তো তোমাকে যাও উড়ো দেখতে পাচ্ছেন বন্ধুরা সে আমার হাতে মনে হয় অনেকটা মজা পেয়েছে খুবই মজা পেয়েছে এই জন্য সে আমার হাত থেকে যেতেও যাচ্ছে না তো বন্ধুরা এমন পাখি আপনারা কিনারা থেকে সাবধান থাকবেন এ তো মাশাল 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 ও সুহান আল্লাহ এই জন্যই বন্ধুরা আমি বলি বনের পাখি বনে খাঁচার পাখি খাঁচাই আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন এটা কিন্তু কেস কেসবার নয় এটা হচ্ছে আমাদের উন্মুক্ত হয়ে থাকতে পছন্দ করে আমাদের দেশি কুকু তো ঠিক আছে বন্ধুরা আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ